নমস্কার, আমি সোমা দে, মিসেস দেস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে ভেটকি মাছের পাতুরি রান্না করে দেখাচ্ছি। কলা পাতায় করে ভেটকি মাছের পাতুরি, কি অসাধারণ টেস্টফুল একটা, সাবেকি দিনের থেকে চলে আসছে এই রান্নাটা, দারুণ সুস্বাদু রান্নাটা। দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। এখানে ভেটকি মাছের পিসগুলোকে এরকম ফিলের আকারে কেটে দিয়েছে, আর কিছু একটু মোটা মোটা করে এরকমও কেটেছে। এগুলোকে আমি প্রথমে একটু নুন হলুদ, ছোট চামচে এক চামচ লবণ দিলাম, হলুদ দিলাম খুব অল্প অল্প, একটু গোলমরিচের গুঁড়ো, আর পাতিলেবুর রস। আমি ছোট সাইজের একটা পাতিলেবুর রস দিলাম, দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এরকম মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। এখানে দেখুন, আমি পাতুরির মশলার জন্য কালো সর্ষে দু চামচ, সাদা সর্ষে দু চামচ, পোস্ত দু চামচ, কাজু বাদাম 10-12টা, 8-10টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা ছোট নারকোল। খুব ভালো করে নারকোলের পিছনের যে উডি ভাবটা থাকে সেইটাকে ফেলে দিয়ে একদম নারকোলটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে রেখে দিয়েছি। নারকোলটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এগুলো সমস্ত বেটে নেব, সব একসাথে করেও বাটা যায়, আলাদা আলাদা করেও বাটা যায়। প্রথমে কালো সর্ষেটা দিলাম, সাদা সর্ষে দিলাম, পোস্ত দিলাম, কাঁচা লঙ্কাটা দিলাম, আর কাজু বাদামটা দিয়ে দিলাম। অল্প করে জল দিলাম, একদম জল বেশি হবে না, তাহলে পাতুরিটা একদম ভালো হবে না। তাহলে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা বাটতে হবে। বাটনাটা বাটা হয়ে গেছে, আধ ঘন্টা পরে মাছে আমি এবার বাটনাটা মিশিয়ে মাখিয়ে নেব। নারকোল কোড়াটা দিয়ে দিলাম, প্রত্যেকটা মাছে এইভাবে মাখিয়ে নেব। সব মাছগুলোই মাখানো হয়ে গেছে, এর মধ্যে এবার একটু কাঁচা সর্ষের তেল দিলাম। দু চার দানা একটু চিনি দিলাম। এখানে বড় চামচের দু চামচ টক দই নিয়ে, টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এটা এর মধ্যে মিশিয়ে দেব। টক দইটা কিন্তু জল ঝরিয়ে নিয়ে তারপরে ফেটাতে হবে। সব মাছগুলোকে এরকম সুন্দর করে মাখিয়ে এক ঘন্টা রেখে দেব। এইভাবে ম্যারিনেট করে এক ঘন্টা রাখার পরে পাতুরিটা বানাবো। ঠিক যেমন যেমন আমি করলাম এইভাবে এই টিপসগুলো ফলো করবেন, অসাধারণ টেস্ট হবে পাতুরির। তাহলে আমি কিন্তু আর এখন কোনো এক্সট্রা লবণ বা হলুদ দিইনি, কারণ মাছে লবণ হলুদ মাখানোই ছিল। কলাপাতার এই সাইডগুলো শক্ত দিকটা একটু কেটে নিতে হয়, তা নইলে পাতাটা মোড়ানো যাবে না।
এরমভাবে পাতাগুলোকে সব কেটে কেটে নিচ্ছি প্রথমে। এরপরে এর গাগুলো হালকা করে একটু তেল মাখিয়ে সেকে নেব প্রথমে, পাতাগুলো নইলে মোড়ানোর সময় ফেটে যাবে। কলা পাতাগুলোর ওপরে এইভাবে হালকা এক ফোঁটা ফোঁটা একটু তেল মাখিয়ে নিতে হবে। গ্যাসের উপর কড়াইটা বসিয়ে নিয়ে এবারে পাতাগুলো একটু সেকে সেকে নেব। পাতাগুলোর এরকম কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, বোঝা যাবে যে পাতাগুলো সেকা হয়ে গেছে। সেকে নিলে এরকম নরম নরম হয়ে যাবে, অল্প আছে, হালকা করে একটু একটু এরকম ন্যাকড়া দিয়ে প্রেস করলেই হয়ে যাবে। এইভাবে এক পিট করে সেকলেই চলবে। পাতার রঙটা দেখুন চেঞ্জ হয়ে আসছে, পাতাটা নরম হয়ে গেল। এই অবস্থায় তুলে নিতে হবে প্রত্যেকটা, আর ফাটবে না পাতাগুলো। কিছু ফ্রেশ ধনে পাতা কুচিয়ে নিচ্ছি। এক ঘন্টা পরে ফিরে এসেছি। এর মধ্যে আমি অল্প একটুখানি হাফ চামচ মতো লবণ উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, কারণ আমি মশলাটাতে একটুও লবণ দিয়েছিলাম না। আর অল্প একটু তেল ছড়িয়ে দিলাম। এবার আমি জাস্ট এটাকে একটু মিশিয়ে দিলাম। এর থেকে একটা করে পিস এই কাই সমেত এর মধ্যে নিচ্ছি। একটু উপরে একটু করে ধনে পাতা ছিটিয়ে দিলাম। ওপর থেকে একটু নারকল কোড়া ছড়িয়ে দিলাম, মুখে পড়লে এগুলো দারুণ লাগে। প্রথমে সম্পূর্ণটা এরকম কভার করে তারপরে এই পাশটা মুড়িয়ে দিলাম। এইবার দুপাশ নিয়ে নিলাম। কোনোভাবেই আর মশলাটা বাইরে বেরোবে না। এইবার এই টোটার সুতো দিয়ে ভালো করে মুখটাকে বেঁধে দিচ্ছি। দিয়ে এখানটা গিট দিয়ে দিচ্ছি। আমি এখানে এরকম ফার্স্ট গিট দিলাম যাতে নাকি খাওয়ার সময় এই দড়িটা টানলেই পুরো সুতোটা খুলে যায়। এইভাবে সব কটা বানিয়ে নেব। এর উপরে আর একটা মাছের ফিলে রাখলাম। বাটনাটা কিন্তু ঠিক এইরকম ঘন হবে, বাটনাটা একদম পাতলা হবে না। এটা শুধু দেখতে সৌন্দর্যের জন্য আমি একটু ধনে পাতা আর একটু নারকেল কোড়া উপর থেকে ছড়িয়ে দিলাম। পাতাগুলো সেকে নেওয়ার জন্য একদম ফাটছে না, দেখুন। দড়িটা ঠিক পাতার ওপর দিয়ে দিয়ে হবে, তাহলে আর পাতাটাও খুলবে না। আমি মশলাটার ওপর দিয়ে তেল দিয়ে নিলাম আর একটু। আপনারা চাইলে এই কলা পাতার ওপরেও হালকা হালকা করে একটু তেল দিয়ে নিতে পারেন, কিন্তু কলা পাতাটা তেল দিয়েই সেকেছি, সেজন্য আমি আর তেল দিলাম না। আমি এখানে ছখানাকে এরকম করে ছটা পাতুরি বানিয়ে নিলাম। এই কটা করে নিই, তারপরে বাদবাকিটা করব। বাদবাকি রয়েছে এখনও আমার অনেকগুলো পিস।
গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমি বড় চামচে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার এক এক করে পাতুড়িগুলোকে সাজিয়ে দেবো এর উপরে। আমার এই পাত্রটায় 6টা পাতুড়ি ধরে, সেজন্য আমি প্রথমে 6টা করে নিয়েছি। এটাকে একটা ঢাকা দিয়ে দিলাম, মুখটা একটু বন্ধ করে দিলাম, ভেপারটা যেন না বেরোয়। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে আছে। অলরেডি ভেপার হতে শুরু করে দিয়েছে ভেতরে। সব কটা উল্টে দিয়েছি, এবার এটাকে আবার একবার ঢেকে দেব। দশ মিনিট বাদে ঘুরে এসেছি, দারুণ ভেপার হয়ে গেছে। পাতুড়িটা এখন আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন কলা পাতাগুলো কতখানি কতখানি ফুলে গেছে, একদম ভেতরে প্রচুর ভেপার, ভীষণ গরম। এটা আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে 10 মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে পরিবেশন করবো এটা খুলে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে দিয়েছিলাম, এখনও ভেতরে কত গরম ভাব রয়েছে। এবার আমি এগুলোকে ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, নিয়ে নেক্সটটা আবার বসিয়ে দেবো, নেক্সট পাতুড়িগুলো আবার বসাবো। আবার নেক্সট পাতুড়িগুলো একইভাবে বসিয়ে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে 3-4 মিনিট রাখার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একদম পুরো 10 থেকে 12 মিনিট একটা পাশ হবে, তারপরে উল্টিয়ে দিয়ে আরও 10 থেকে 12 মিনিট আরেকটা পাশ হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 4-5 মিনিট রাখার পরে গ্যাসটা অফ করে দিয়ে আরও 10 মিনিট একদম ভিতরে ভেপারটা বসার জন্য স্ট্যান্ডিং টাইম হিসাবে আরও 10 মিনিট রেখে তারপরে পরিবেশন করতে হবে। 2-3 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এটা নেক্সট বারেরটা হচ্ছে, একইভাবে প্রথমবারের মতনই এটাও করে নেব। আমি আপনাদের একটা খুলে দেখাচ্ছি, দেখুন কি দারুণ হয়েছে পাতুড়িটা। দেখুন মাছটা কত সফট হয়েছে, একদম খুব ফাইন হয়েছে মাছটা। উপরে এই নারকোল করা ধনে পাতাগুলো রয়েছে, এই দেখুন মাছটা কি দারুণ লাগছে, একদম সফট হয়েছে, দারুণ হয়েছে ভাপাটা। গরম ভাতের সাথে একদম বিয়েবাড়ির থেকেও অসাধারণ, বিয়েবাড়িতেও এত ভালো করে করে না, এত সুন্দর হয়েছে এই ভাপাটা খেতে। অবশ্যই আপনারা করবেন বাড়িতে এইভাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারেন, শেয়ার করবেন সকলের সাথে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রান্নাটা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নতুন নতুন রান্না দেখার জন্য, সেই ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি প্রেস করে দেবেন। সকলকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের প্রণাম। সকলে খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।